নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো যে আপনার ওয়েবসাইটে যদি আপনি সাইড বারে ক্যাটাগরি যোগ করেন, সেই ক্যাটাগরিগুলোকে কিভাবে স্টাইলিশ করবেন, অর্থাৎ ওখানে টেক্সট টাইপ ইমোজি কিভাবে যোগ করবেন। ইমোজি এমনি সিম্পল ইমোজি হয়, ছবি টাইপ, ওই ইমোজি নয়, এটা হলো টেক্সট টাইপ সিম্বল। হোয়াটসঅ্যাপ চ্যাটিং এ বলুন যে সমস্ত ইমোজিগুলো ব্যবহার করেন, ওই ইমোজি নয়। ওই ইমোজি যদি আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা অনেকটা লোড হয়ে যাবে, যার ফলে আপনার ওয়েবসাইটের স্পিডের উপর ইফেক্ট পড়বে। তাই আমি রেকমেন্ড করব আপনি টেক্সট টাইপ ইমোজিগুলো ব্যবহার করবেন, তাতে আপনার ওয়েবসাইটের স্পিডও ঠিক থাকবে, কোনো কিছু ইফেক্ট পড়বে না এবং আপনার যে ক্যাটাগরিগুলো তার স্টাইলও চেঞ্জ হয়ে যাবে। তা আমি আগে গিয়ে দেখাবো, তার আগে আপনাকে ডেমোটা দেখিয়ে দিই। দেখুন এখানে একটা ওয়েবসাইট ওপেন করা রয়েছে, বাম দিকে যে লেফট সাইড বারে ক্যাটাগরিগুলো রয়েছে তার বাম দিকে দেখুন প্রত্যেকটা ক্যাটাগরির বাম দিকে একটা সিম্বল রয়েছে। এখানে যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে এগুলোও কিন্তু যোগ করা রয়েছে, দেখতে পাচ্ছেন? মানে এক জায়গায় যোগ করলে সবগুলো আপনার ক্যাটাগরি যত জায়গায় আপনি ওয়েবসাইটে যা লাগাবেন সব জায়গায় কিন্তু লেগে যাবে। তাই এ টু জেড দেখাবো কিভাবে আপনি কোথা থেকে পাবেন, কিভাবে ব্যবহার করবেন। তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে পারবেন। তা এর জন্য আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের মধ্যে আপনি হাজারো টেক্সট টাইপ সিম্বল পাবেন, দেখতে পাচ্ছেন এই সমস্ত সিম্বলগুলো রয়েছে। এবার আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সেগুলোকে ব্যবহার করতে পারবেন। তা কোথায় ব্যবহার করবেন সেটা আগে দেখিয়ে দেবো। তার আগে আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি ওয়াইজে আপনি ইমোজিটাকে চুজ করে নেবেন, অর্থাৎ সিম্বলটাকে চুজ করে নেবেন, তারপর ওখানে মাউস পয়েন্টার রাখবেন, তাহলে কপি অপশান পেয়ে যাবেন। ধরুন এইটা যদি আপনি নিতে চান তাহলে এরপর মাউস পয়েন্টার নিয়ে যাবেন, কপি অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ওই সিম্বলটা কপি হয়ে যাবে। তা কপি হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর ড্যাশবোর্ডে চলে যাবেন, আপনি যে সমস্ত ক্যাটাগরিগুলো তৈরি করেছেন সেই ক্যাটাগরি লিস্টে চলে যাবেন, পোস্ট সেকশনের মধ্যে মাউস পয়েন্টার নিয়ে যাবেন, তাহলে আপনি ক্যাটাগরি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে নেবেন। তা ধরুন আপনি এই যে প্রথম ক্যাটাগরিটা রয়েছে এর উপরে আপনি ইমোজি লাগাতে চাইছেন, তার জন্য আপনি এখানে কুইক এডিট অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন আগে যে আমার ইমোজিটা অ্যাড করা আছে আমি সেটাকে বর্তমান ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে দেবো, তাহলে ওটা কিন্তু পেস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এবার আপনি আপডেট ক্যাটাগরি অপশানে ক্লিক করে দেবেন, তারপরে আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো ক্যাচ প্লাগিন ব্যবহার করেন সেটা ক্লিয়ার করে দেবেন, দেখতে পাবেন আপনার ওয়েবসাইটে ওই ইমোজিটা লেগে যাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে। বন্ধুরা টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশানে ক্লিক করে নেবেন, তাহলে এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে পারবেন। আর আমি যে থিমটা ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এই থিমটা, আমি যতগুলো ওয়েবসাইট বর্তমানে ইউজ করছি সবগুলোতে এই একই থিম ব্যবহার করছি, ওশিয়ান ডব্লিউপি থিম। আপনি যদি এর কাস্টমাইজেশন পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই থিমটা একদম ফ্রি থিম, আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে যে থিম সেকশন রয়েছে সেখানে আপনি সার্চ করবেন, অবশ্যই ওশিয়ান ডব্লিউপি থিম পেয়ে যাবেন। বিশ্বাস করুন এই থিমের মধ্যে যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে কোনো ফ্রি থিম এখনো পর্যন্ত প্রোভাইড করতে পারেনি। দেখবেন বা ব্যবহার করতে পারেন, আপনি যদি কাস্টমাইজেশন করতে চান করে নেবেন, আর আমাকে যদি বলেন যে আমি কাস্টমাইজেশন ভিডিও নিয়ে আসবো তাহলে কিন্তু একটা পার্টে সম্ভব নয়, কারণ এর এত ফাংশন একটা পার্টে সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের পর্যন্ত এটুকু, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।